তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে সাইদ খোকনে চ্যালেঞ্জ, ইসলাম ত্যাগ করে দেখেন দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা। রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়ার বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বক্তব্যের তীব্র বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাইদ খোকন। তিনি বলেন, এই যে কয়েকদিন আগে এক প্রতিমন্ত্রী মহোদয়কে বলতে শুনলাম আমি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেব, সংসদে তুলব, উনি কি বললেন? উনি কিন্তু মুসলমান, নামও মুসলমান, আমরা জানিও মুসলমান। মুরাদকে চ্যালেঞ্জ করে সাইদ খোকন বলেন, ইসলাম থেকে নিজেকে ত্যাগ করে দেখেন দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা বাংলাদেশে, দেখেন এমপি থাকতে পারেন কিনা, বড় বড় কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী মুরাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির নির্বাহী সংসদ সদস্য সাইদ খোকন বলেন, আরে ভাই, আপনি ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিয়ে দেবেন? আপনি কি দলীয় ফোরামে আলোচনা করেছেন? দলীয় একটি ফোরাম আছে না? আপনি দলীয় ফোরামে এই বিষয়ে আলোচনা করেছেন? আপনি একজন প্রতিমন্ত্রী, আপনি মন্ত্রিসভার বৈঠকে এইটা নিয়ে আলোচনা করেছেন? আপনি একজন সংসদ সদস্য, আপনি স্থায়ী কমিটিতে আলোচনা করেছেন? কোনো ফোরামই করেননি, কিন্তু বলে দিলেন আমি রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, এটা বাদ। তিনি বলেন, সরকারের অনুমতি নেননি, দলের অনুমতি নেননি, প্রধানমন্ত্রীর অনুমতি নেননি, ফট করে একটা কথা বলে দিলেন, এ দায়িত্ব কি দল নেবে, এ দায়িত্ব কি সরকার নেবে, ফট করে একটা কথা বলেন, যা ইচ্ছা তাই। মুরাদ হাসানের উদ্দেশ্যে সাইদ খোকন বলেন, এটা কি মুসলমানের কাজ হলো? কোনো মুসলমান এটা করতে পারে? ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের পুত্র সাইদ খোকন বলেন, আরে ভাই, রাষ্ট্র তো দূরের কথা, রাষ্ট্র অনেক বড় ব্যাপার, 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, 95% মুসলমান, রাষ্ট্র তো অনেক দূরের ব্যাপার, সাহস থাকলে বলেন না আমি ইসলামের থেকে নিজেকে খারিজ করে দিলাম, কলিজার পাটা যদি থাকে তাহলে বলেন, বলেন আমি ইসলাম মানি না, বলে খারিজ হয়ে যান, আপনাকে কে আটকাবে? আমরা আটকাবো? আপনি খারিজ করে দেন, যান, নিজেকে মুসলমান দাবি করেন, আবার ইসলামের বিরুদ্ধে কথা বলেন, মানুষ চিৎকার করলে বলবেন মানুষ চেঁচামেচি করে, এটা কি রকম কথা? তিনি বলেন, এদেরকে আমি বলি নামে মুসলমান, অনেকেই আছে নামে মুসলমান কিন্তু আসলে ইসলামের বিরুদ্ধে কাজ করে, আরে তোমরা ইসলাম ভালো না লাগলে ছেড়ে চলে যাও, কেউ তোমার রক্ষা দেবে না বাইন্দা, এ দেশে কোটি কোটি মুসলমান আছে, তুমি 2-4 জন ইসলাম থেকে চলে গেলে কি আসবে আর যাবে, কিন্তু দাবি করবা মুসলমান আর ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এটা আমরা মানব না।